চট্টগ্রাম 2017 15 কিলোওয়াটের একটি মোটর, তাহলে মোটরটির ক্ষমতা 15 কিলোওয়াট। এর একটি মোটর 2 কুইন্টাল, 100 কেজিতে 1 কুইন্টাল, 2 কুইন্টাল পানি, 1 মিনিট সময় দেওয়া আছে, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 300 ফুট উঁচুতে উঠাতে পারে। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এবং গতে বলা হয়েছে মোটরটির কার্য ক্ষমতা বা লব্ধ কার্য ক্ষমতা কত। তাহলে আমরা জানি লব্ধ কার্য ক্ষমতা কি, পি প্রাইম দ্বারা ডব্লিউ প্রাইম বাই টি, অর্থাৎ কাজকে সময় দিয়ে ভাগ দিলে ক্ষমতা পাওয়া যায়। যেখানে এখানে একটা প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে, এই প্রদত্ত ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করব, তাই লব্ধ কার্য ক্ষমতাকে আমরা পি প্রাইম দিয়ে প্রকাশ করলাম। পি প্রাইম ইকুয়াল ডব্লিউ প্রাইম বাই টি, ডব্লিউ প্রাইম মানে হচ্ছে এমজিএস, এমজিএস বাই টি। এখন এম এর মান কত, এম এর মান 2 কুইন্টাল, 100 কেজিতে 1 কুইন্টাল, তাহলে 2 কুইন্টাল সমান 200 কেজি, লিখে দিলাম 200 কেজি। জির মান 9.8, উচ্চতা কত, উচ্চতা 300 মিটার, এখানে দেওয়া আছে, দিলাম 300 মিটার। টি কত, টি সময় 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব কার্যকর ক্ষমতা বা লব্ধ কার্য ক্ষমতা। ক্যালকুলেশন করে ফেলো। আচ্ছা, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে 9800 ওয়াট, এটা হচ্ছে কার্য ক্ষমতা। তোমরা এখন দেখো প্রদত্ত ক্ষমতা আর কার্য ক্ষমতার দিকে তাকাও। এই হচ্ছে কার্য ক্ষমতা, আর প্রদত্ত ক্ষমতা 15 কিলোওয়াট মানে 15000 ওয়াট, আর এখানে 9800। কার্য ক্ষমতা কম, প্রদত্ত ক্ষমতা তো অবশ্যই বেশি হবে, আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। এখন আমরা চলে যাই ঘ, মোটরের কর্মদক্ষ ঘ। বলছে মোটরটির কর্মদক্ষতা 5% বৃদ্ধি পেলে ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে। তাহলে মোটরটির কর্মদক্ষতা 5% বাড়াই দিতে হবে, বাড়াই দিলে ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে সেটা বের করতে হবে। এখন বর্তমান কর্মদক্ষতা কত সেটা বের করব, তার সাথে 5% বাড়াই দিব, বাড়াই দিয়ে সেই কর্মদক্ষতা পাব। সেই কর্মদক্ষতা ব্যবহার করে আমরা লব্ধ কার্যকর ক্ষমতা বের করব। বর্তমান লব্ধ কার্য ক্ষমতা আমাদের আছে, গতে আমরা পেয়েছি, লব্ধ কার্য ক্ষমতার সাথে সময় গুণ করে দিলে ব্যয়িত শক্তি পাওয়া যায়, মনে রাখতে হবে এটা। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে বর্তমান কর্মদক্ষতা বের করা, দ্বিতীয় কাজ হচ্ছে পরের কর্মদক্ষতা অর্থাৎ 5% বৃদ্ধি করার ফলে কি ঘটবে সেটা বের করা। বর্তমান কর্মদক্ষতা আমরা বের করে ফেলি, বর্তমান কর্মদক্ষতা ই প্রাইম বাই পি ইনটু 100, এটা তোমরা জানো, তাহলে বর্তমান কর্মদক্ষতা পেয়ে গেল। প্রশ্ন করলে আমরা পাচ্ছি দেখি কত পাওয়া যায়। বর্তমান কর্মদক্ষতা 65.33%। এখন বলা হয়েছে কর্মদক্ষতা 5% বাড়ানো হবে, তাহলে আগে তো ছিল 65.33, আরো যদি 5% বৃদ্ধি করা হয় তাহলে কর্মদক্ষতা বেড়ে যাবে। বর্তমান কর্মদক্ষতা আগে ছিল 65.33, এখন আবার 5% বাড়ানো হলো, তাহলে এর সাথে যদি 5 যোগ করে দেই তাহলে 70.33। তোমরা তো নিশ্চয়ই এটা বুঝতেছো, 65 এর সাথে 5 যোগ করে দিলে 70 হয়, 70.33। এটা বসিয়ে দিলাম, পি প্রাইম বের করবো, লব্ধ কার্য ক্ষমতা বের করবো, এটাই ব্যয়িত শক্তি, এখান থেকে বের হবে ব্যয়িত ক্ষমতা,
ব্যয়িত ক্ষমতা থেকে ব্যয়িত শক্তি। পি পি মানে আমাদের জানা আছে প্রদত্ত ক্ষমতা 15,000 ওয়াট, 15,000 ওয়াট ইনটু 100। এখান থেকে বর্তমান বর্তমান লব্ধকার্য ক্ষমতা আমরা পেয়ে যাব। এখান থেকে ক্যালকুলেশন করলে বর্তমান লব্ধকার্য ক্ষমতা কত আসে, এই বর্তমান লব্ধকার্য ক্ষমতা, এখন আমরা ব্যয়িত শক্তি বের করব। আগের ব্যয়িত শক্তি বর্তমান ব্যয়িত শক্তি দুটা বের করার পর আমরা ব্যয়িত শক্তির পরিবর্তন বের করব। আগের ব্যয়িত শক্তি আগের লব্ধকার্য ক্ষমতা ব্যবহার করে বের করতে হবে। তাহলে আগের ব্যয়িত শক্তি আগের ব্যয়িত শক্তি হয়েছে, আমরা জানি এটা হচ্ছে লব্ধকার্য ক্ষমতা ব্যবহার করে বের করতে হবে। লব্ধকার্য ক্ষমতা ইকুয়াল ডাব্লিউ প্রাইম বাই টি, ব্যয়িত শক্তি মানে কাজ, এই ডাব্লিউ প্রাইম টা বের করতে হবে। ডাব্লিউ প্রাইম ইকুয়াল পি প্রাইম ইনটু টি, পি প্রাইম ছিল 9,800 আর টি টি আমাদের দেওয়া ছিল 1 মিনিট বা 60 সেকেন্ড, বসিয়ে দিলাম 60 সেকেন্ড। এটা হচ্ছে আগের ব্যয়িত শক্তি, এটা আমরা একটু বক্স করে রাখলাম। বর্তমান ব্যয়িত শক্তি যদি আমি বের করতে চাই এই ক্ষমতা ব্যবহার করতে হবে, বর্তমান লব্ধকার্য ক্ষমতা এটা 10 বা 49.5 আর 1 মিনিট 60 সেকেন্ড, 6 3 2 9 7 এত জুল। নিশ্চয় বর্তমান ব্যয়িত শক্তি একটু বেশি, এটা একটু কম। তাহলে আমরা ব্যয়িত শক্তির পরিবর্তন বর্তমান ব্যয়িত শক্তি এটা হয়েছে আর আগের ব্যয়িত শক্তি এটা, পরিবর্তন কত হলো? বর্তমান ব্যয়িত শক্তি ব্যয়িত শক্তি পরিবর্তন আমরা পেয়ে গেলাম। রহিমের ভর 30 কেজি, এবং করিমের ভর 20 কেজি। একটি দৌড় প্রতিযোগিতায় রহিম 5 মিটার পার সেকেন্ড এবং করিম 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়। এ বেগ অর্জন করতে কি তো পাবে তাদের গতিশক্তি,
এইটুকুই ছিল উদ্দীপক। তাহলে উদ্দীপকটা আমরা বুঝতে পারলাম, এখানে রহিম আর করিম আছে, রহিমের ভর দেওয়া আছে, করিমের ভর দেওয়া আছে। দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে, রহিম 5 মিটার পার সেকেন্ড এবং করিম 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়। এখন আমরা প্রশ্নে চলে যাই, নিউটনের দ্বিতীয় সূত্রটি লিখো। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র জানি, কোন বস্তুর ভর বেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভর বেগের পরিবর্তন সেদিকে ঘটে। এটা হচ্ছে ক, নিউটনের দ্বিতীয় সূত্রটি হয়ে গেল। খ, রহিমের গতি শক্তি ঋণাত্মক হতে পারে না। আমরা জানি গতি শক্তি ইকে ইকুয়াল হাফ এম বি স্কয়ার, ইকে ইকুয়াল হাফ এম বি স্কয়ার। এই গতি শক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। এর কারণ হচ্ছে কি, হাফ আর এম তো ধ্রুবক, এটা তো চেঞ্জ হচ্ছে না, একটা বস্তুর ভর পরিবর্তন হচ্ছে না, হাফ তো হাফই থাকতেছে। তাহলে গতি শক্তি বেগের বর্গের সমানুপাতিক। এই দুইটা নির্ভরশীল গতি শক্তি, বেগের বর্গের উপর গতি শক্তি নির্ভরশীল। তা বেগ যদি ধনাত্মক হয় তাও গতি শক্তি ধনাত্মক হবে, বেগ যদি ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মক উপর বর্গদ্বয় আবার ধনাত্মক হয়ে যায়। তার মানে বেগ ধনাত্মক হোক ঋণাত্মক হোক, গতি শক্তি কখনো ঋণাত্মক হবে না, অলওয়েজ ধনাত্মক। কারণ যেহেতু বর্গ চিহ্ন তো আছে, কোন কিছুর উপর বর্গ দিলে ধনাত্মক হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে গতি শক্তি কখনোই ঋণাত্মক হবে না, অলওয়েজ ধনাত্মক হবে। তারপরে গ, দৌড়ের সময় কার গতি শক্তি কম ছিল। ই আর দিলাম, ই আর হাফ এম স্কয়ার, হাফ এম রহিমের ভর 30 কেজি, বেগ রহিমের বেগ 5। এখানে আমরা রহিমের গতি শক্তি পেয়ে যাচ্ছি। রহিমের গতি শক্তি ই কে দিয়ে প্রকাশ করলো, হাফ আছে এখানে এক কাজ করি, ই কে আর দিয়ে প্রকাশ করি, তাহলে সুবিধা। আর এখানে ইকে ইকে তো গতি শক্তি, তারপর কে কে মানে করে, আচ্ছা হাফ এম স্কয়ার, হাফ এম, এম এর মান হচ্ছে 20 কেজি। এই দুটো ক্যালকুলেশন গুলো আমরা দু সাপ্ত নিচে তো কত পাই দেখি, 37। তাহলে আমরা এখানে রহিমের গতি শক্তি বেশি পাচ্ছি, এটা হয়ে গেল। যেহেতু দুইজনকার ভর বেগ আমরা সমান বোঝার চেষ্টা করতে হবে, রহিমের ভরকে এম আর দিয়ে প্রকাশ করলাম, রহিমের ভর এটা দেওয়া আছে 30 কেজি, করিমের ভরকে এম কে দিয়ে প্রকাশ করলাম, এটা দেওয়া আছে 20 কেজি, রহিমের বেগ কে এম ভি দিয়ে প্রকাশ করলাম, আই না ভুলে গেছি, ভি আর দিয়ে প্রকাশ করলাম রহিমের বেগ, করিমের বেগ কে ভি কে দিয়ে প্রকাশ করলাম। এখন বলছে রহিমের ভর বেগ আর করিমের ভর বেগ সমান, এম আর আর ভি আর, এটা রহিমের ভর, ভর ইনটু বেগ, ভর বেগ ইকুয়াল করিমের ভর বেগ, করিমের ভর করিমের বেগ, এই দুটা সমান। সমান হলে আমাদের দেখাইতে হবে দুজনকার গতি শক্তি কার অপেক্ষা একটু বেশি। এখন আমরা রহিমের গতি শক্তিতে চলে যাই, রহিমের গতি শক্তি ই কে আর ইকুয়াল হাফ এম বি স্কয়ার সূত্র, হাফ এম আর ইয়ার, এরকম বোঝা যাচ্ছে তোমাদের, হাফ এম বি স্কয়ার, হাফ এম বি স্কয়ার। এটাকে একটু আমরা রিয়ারেঞ্জ যদি করে নেই এরকম করতে পারি, দেখো তোমরা বোঝার চেষ্টা করো। এম আর ছিল একটা, আমি দুটো বানাই দাম, ইয়ারও দুটো তো আগের ছিল, এই যে স্কোয়ার দিয়েছি না, একটা এম আর বেশি লিখছি না, এটা ভাগ দিলাম নিচে, একই জাতীয় টার্ম ওপরে নিচে দিয়েছি, এম আর নিচেও দিয়েছি ওপরেও দিয়েছি, তাই ওপরে এম আর হয়ে গেছে দুইটা, তাই আমি এম আর স্কোয়ার লিখছি আর নিচে এম আর লিখছি।
এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাওয়ার কথা। এখন এটাকে আমরা এরকম লিখতে পারি, এম আর ভিআর হোল স্কয়ার বাই এম আর। এই পর্যন্ত মনে তোমার তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে রহিমের গতিশক্তি। ঠিক এইভাবে এখন আমি করিমের গতিশক্তি বের করব। কে কে করিমের গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, এম কে করিমের ভর, এখন আমরা কি করব, হাফ এম কে নিচে আরেকটা গুণ দিলাম, তাহলে উপরে একটা গুণ দিতে হবে। উপরে যদি গুণ দেয় একটা এম কে তো আছে, দুটো এম কে হয়ে যাবে, তাই এম কে স্কয়ার দিলাম, ভি কে স্কয়ার। এবার তো জিনিসটা বুঝতে পারছো যে একটা এম কে যত নিচে দিচ্ছে উপরে একটা দিতে হবে। এটাকে আমরা একটু রিএনেস করি যদি, তাহলে এখানে এম কে ভি কে স্কয়ার আর নিচে থাকতেছে এম কে, এটা হচ্ছে করিমের গতিশক্তি আর এটা হচ্ছে রহিমের গতিশক্তি। আর এই দুই গতিশক্তির তুলনা করবো, কার গতিশক্তি বেশি আমরা তুলনা করতে যাচ্ছি, ভি কে আর রহিমের গতিশক্তি ভাগ করিমের গতিশক্তি। রহিমের গতিশক্তি উপরে বসে দিলাম ভাব ইন্টু এম আর ভিআর স্কয়ার ভাগ এম আর, নিচে করিমের গতিশক্তি বসা দেয় হাফ এম কে ভিকে স্কয়ার বাই এম কে। চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে। এখন আমাদের এই হাফ হাফ আমি কেটে দেব, কেটে তো দেওয়া যায়, এই যেটুকু থাকে এটুকু আমরা ইচ্ছে করলে উল্টাই দিতে পারি, তাহলে ব্যাপারটা একদম দাঁড়ায় ই কে আর বাই ই কে কে। এখানে কি দাঁড়ায়, এম আর ভি আর হোল স্কয়ার বাই এম আর, এই যে বড় চিহ্নটা ভাগ, এটা উল্টো হয়ে গুণ হয়ে যাবে, গুণ হলে এই নিচে যে সংখ্যাটা সেটা উল্টে যাবে, এম কে বাই এম কে ভি কে হোল স্কয়ার। এই পর্যন্ত তোমরা নিশ্চয় বুঝে গেছো। এরপর আর অল্প একটু কাজ আছে, কাজ থাকলে আমরা করে ফেলতে পারবো। দেখো আমরা এখানে একটা টার্ম বের করে রেখেছি, এম আর ভি আর ইকুয়াল এম কে ভি কে। এম আর ভি আর থেকে আমরা এম কে ভি কে বসাই দিতে পারবো। এখানে এম আর ভি আর আছে, এই জায়গাতে আমরা এম কে ভি কে বসাই দিতে পারবো। তো বসিয়ে দেই ই কে আর বাই ই কে কে, ইকুয়াল এম আর ভি আর জায়গায় আমি বসে দিলাম এম কে ভি কে হোল স্কয়ার বাই এম আর এম কে এম কে ভি কে। এখন এই এম কে ভি কে হোল স্কয়ার এম কে ভি কে হোল স্কয়ার কেটে দাও, কেটে দিলে কি থাকতেছে সেটা আমরা এই জায়গাটা লিখতেছি, কেটে দিলে কি থাকে, থাকে ই কে আর রহিমের গতিশক্তি, ই কে কে করিমের গতিশক্তি, ইকুয়াল থাকে এম কে করিমের ভর, ইকুয়াল থাকে এম আর রহিমের ভর। এখন করিমের ভর রহিম ভর যদি আমরা এখানে বসিয়ে দেই, করিমের ভর ছিল 20 কেজি, বসিয়ে দিলাম 20, রহিমের ভর ছিল 30, বসিয়ে দিলাম 30, তাহলে ই কে আর রহিমের গতিশক্তি বাই ই কে কে পরিমের গতিশক্তি উপর কেটা দাঁড়ে। এখন যদি আমরা অনুপাত করি, ই কে আর অনুপাত ই কে কে,
20 অনুপাত 30 আমরা এখানে শূন্য শূন্য কেটে দিই তা 2 অনুপাত 3 এখন যে বিষয়টা দাঁড়াইলো সেটা হচ্ছে এই লাইনটার দিকে ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে যে কার গতিশক্তি অপেক্ষাকৃত বেশি হলো আমরা এখানে বর্ডার লাইন দিয়ে রাখলাম লাল কালি দিন দেখো দুই কার ই কে আর রোহিমের গতিশক্তি তিন ই কে কে করিমের গতিশক্তি তাহলে তিন বেশি তার মানে করিমের গতিশক্তি বেশি এইভাবে আমাকে জিনিসটা প্রতিস্থাপন করে নিয়ে আসতে হবে তাহলে আমরা শক্তি মোটর দ্বারা চালিত ২৫০ গ্রাম ভরের খেলনা গাড়িকে প্রথমবারে এবং পরবর্তীতে গাড়িটিকে স্থির অবস্থা হতে স্থির অবস্থান হতে 1 মিটার পার সেকেন্ড সেকেন্ড স্কয়ার শোষণের কারণে আমাদের উদ্দীপক প্রপোর্ট 2017 এখানে বলেছে 5 জুল শক্তির মোটর দ্বারা চালিত একটা মোটর তার শক্তি হচ্ছে 5 জুল 250 গ্রাম ভর মোটরটা খেলনা গাড়ি গাড়িটা চলে একটা মোটর দ্বারা মোটরটার শক্তি 5 জুল প্রথমবারে 4 মিটার পার সেকেন্ড সমবেগে অর্থাৎ প্রথমে সুষম বেগে পরবর্তীতে গাড়িটি স্থির অবস্থান দ্বিতীয় স্টেপে স্থির অবস্থা তাদের শূন্য 1 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে 8 মিটার চালানো হয়েছে এই হচ্ছে উদ্দীপক প্রশ্নটি 1 জুল কাকে বলে কোন বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় আর বস্তুটি যদি বলের দিকে 1 মিটার সরণ ঘটে তাহলে যে পরিমাণ কাজ পাওয়া যায় তাকেই বলা হয় 1 জুল কাজ তা প্রথম প্রশ্ন 1 জুল কাজ কাকে বলে কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির বলের দিকে 1 মিটার সরণ ঘটে তাহলে যে পরিমাণ কাজ পাওয়া যায় তাকেই বলা হয় 1 জুল কাজ খ প্যাচযুক্ত পানির কল যা ঘুরিয়ে খুলতে হয় সাবানযুক্ত ভেজা হাতে তা খোলা কষ্টকর হয় কেন প্যাচযুক্ত কল যখন আমরা ঘুরিয়ে খুলি তোমরা দেখবা কলের মধ্যে গ্রিপার করা থাকে কোনো মধ্যে ভাঁজ করা থাকে কারণ যখন আমরা খুলবো তখন তাতে কোনো ঘর্ষণ বল সৃষ্টি হয় ঘর্ষণ বল সৃষ্টি হলে আমরা অনায়াসে ঘুরাইতে পারবো ধরতে পারবো আর যদি কলের মধ্যে সাবানে ফেনা লাগানো হয় তাহলে ওটা পিচ্ছিল হয়ে যায় ঘর্ষণ বল কমে যায় ফলে সহজে ঘোরানো যায় না তার মানে ঘর্ষণ বলের এখানে একটা ব্যবহার আছে ঘর্ষণ বল যদি বেশি হয় তাহলে প্যাচযুক্ত কলের নলটা আমরা শক্ত করে ধরতে পারবো হাত পিছলে চলে যাবে না ফলে সহজে কলটাকে আমরা ঘুরাইতে পারবো আর ঘর্ষণ বল যদি কমে যায় তাহলে কলটাকে সহজে ঘোরানো যাবে না তাই হাতে সাবান লাগানো অবস্থায় কল ঘোরানো অনেক সময় কঠিন হয়ে যায় এটা আর কি এবার গ নম্বর বলেছে দ্বিতীয়বারে গাড়িটির উল্লেখিত দূরত্ব অতিক্রম করতে কত সময় লেগেছে এই দ্বিতীয়বার যেটা স্থির অবস্থা থেকে 1 মিটার পার সেকেন্ড সূক্ষ্ম ত্বরণে 8 মিটার যে চলছে তখন সময় কত লাগছে এস ইকুয়াল
qt plus half h square. তবে এই সূত্রটা জানো, একদম মুখস্থ মতো মনে রাখতে হবে। এই সূত্র তোমরা জানো, এজ হচ্ছে 8 মিটার, আদিবেগ 0 ছিল স্থির অবস্থায়, 0 0 qt plus half, a তো 0.1 into t square. এখান থেকে মূলত আমাদের বের করতে হবে 8 equal half t square. তাহলে t square equal 16, a equal 4. আমরা দেখতে পেলাম যে এই 8 মিটার চলতে 4 সেকেন্ড সময় লেগেছে। এই ব্যাপারটা আমাদের হয়ে গেল। এবার গড় শেষ ভরতে কি বলা হয়েছে? উভয় ক্ষেত্রে গাড়িটির কর্মদক্ষতার কোনো পরিবর্তন হওয়া হলো কি? দুইটা ক্ষেত্র আছে, উপরে একটা ক্ষেত্র সুষম বেগে গেছে আর একটা গেছে 8 মিটার চলছে, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। উভয় ক্ষেত্রে কর্মদক্ষতা কোনো পরিবর্তন হলো কিনা এটা গাণিতিক ভাবে যাচাই করতে বলছে। প্রথমটা ক্ষেত্রে আমরা এটা 1 দিলাম, w প্রাইম বাই w ইনটু 100, অর্থাৎ লব্ধকার্যের শক্তি বাই প্রদত্ত শক্তি ইনটু 100, শক্তি দিয়ে আর কি, ক্ষমতা নাই, লব্ধকার্য শক্তি বাই প্রদত্ত শক্তি ইনটু 100। এখন প্রথম ক্ষেত্রে লব্ধকার্যের শক্তি তো আমাদের বের করতে হবে। প্রথম ক্ষেত্রে গাড়িটি 4 মিটার পার সেকেন্ড সুষম বেগে বা সমবেগে গেছে, এখানে একই বেগে গেছে, কত মিটার গেছে কি সব কিছু বলা নাই। তাহলে ইকে ইকে আছে লব্ধকার্য শক্তি, ইকে হাফ এম স্কয়ার, হাফ এম, এম 250 গ্রাম, কেজি বানালে 0.25, ভি সমবেগে গেছে 4 মিটার পার সেকেন্ড। যেহেতু 4 মিটার পার সেকেন্ড সমবেগে গেছে, তাহলে গতিশীল হয়েছে গাড়িটি, কত দূর গেছে বেগের পরিবর্তনটা দেওয়া নেই, এখানে একটু কনফিউজড ব্যাপার আছে। এখানে দেখো একটু ধারণা আছে আমরা বলতে, তাহলে তো হচ্ছে 16 ইন্টু 0.25 ভাগ 2, 2 আসতেছে, তাহলে লব্ধকার্য শক্তি হচ্ছে কৃতকাজ, ইকেই হচ্ছে কৃতকাজ, এটা হয় ডাব্লু প্রাইম। তাহলে আমরা এখানে আসছে 2, এখানে আমরা 2 বসিয়ে দিলাম, প্রদত্ত শক্তি 5 জুল ইনটু 100, এন ক্যালকুলেশন করে আসছে 40%। এখানে যে কনফিউজ যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে, যেটা একটা সমবেগে চলতেছে তে আদিবেগ শেষ বেগ নেই, তাই গতিশক্তির কোনো পরিবর্তন নাই, স্টার্টিং গতিশক্তি তার, এটা পরের গতিশক্তি কি পরিবর্তন সেটা নাই, যদি থাকতো তাহলে গতিশক্তির পরিবর্তনটা কিন্তু কাজ হইতো। এই কথাটা আমরা বারবার স্মরণ করে দিচ্ছি যে আমরা যখন সূত্র আমরা পড়াইছিলাম এই অধ্যায়ে প্রথমের দিকে, তোমাদের হয়তো মনে আছে, সেখানে আমরা পড়াইছিলাম ইকে ইকুয়াল হাফ এম এম বি স্কয়ার, মানে হাফ এম ইউ স্কয়ার ইকুয়াল ডব্লু বলেছিলাম, ডব্লু ইকুয়াল হাফ এম বি স্কয়ার মাইনাস হাফ এম স্কয়ার, মানে শেষ গতিশক্তি বিয়োগ আদি গতিশক্তি সময় গতিশক্তি পরিবর্তন, এই গতিশক্তি পরিবর্তন হচ্ছে কৃতকাজ। কিন্তু এখানে বেগ তো একই, আদি বেগ শেষ বেগ নেই, তাহলে তো গতিশক্তি পরিবর্তন আসে শূন্য, আমি তো এখানে শূন্য বসাই তাহলে কর্মদক্ষতা চলে আসে শূন্য। কথা বোঝা গেছে কিনা একবার স্মরণ করে দিই, হাফ এম বি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার, এরকম একটা সূত্র তোমাদের পড়ানো হয়েছে এই অধ্যায়ে, অর্থাৎ শেষ গতিশক্তি বিয়োগ আদেশ গতিশক্তি ইকুয়াল কৃতকাজ, এই সূত্রটা তোমাদের পড়ানো হয়েছে। তাহলে যেহেতু এখানে হাফ এম স্কয়ার আর হাফ এম স্কয়ার নাই, বেগ একই, তা দুটো গতিশক্তি যদি দুটাই বেগ ডিভি ধরি, তাহলে গতিশক্তি প্রথম আদি গতিশক্তি শেষ গতিশক্তি সমান, দুইটাই বিয়োগ করলে শূন্য হয়ে যাবে, তাহলে ডাব্লিউ প্রাইম চলে আসে শূন্য, শূন্য আর এটা আছে 5 100 সূত্র তো একই সূত্র, দ্বিতীয় ক্ষেত্রে গাড়িটা আদি বেগ শূন্য ছিল, তা শেষ বেগ কত সেটা আমরা বের করি,
শেষ বেগ আদি বেগ দুটাই আছে দ্বিতীয় ক্ষেত্রে, কারণ আদি বেগ তো শূন্য, তাহলে আমরা এখানে যদি মান বসাই বোঝার চেষ্টা করা হয় যদি আমি এখানে মান বসে এই সূত্রের মধ্যে মান বসাই তাহলে কি দাঁড়ায়, যদি মান বসায় ডাব্লু প্রাইম ইকুয়াল হাফ এম, এম এর মান হচ্ছে আর ডির মান চার, এটা তোমরা বুঝতেছ, মাইনাস হাফ এম, ইউ এর মান তো শূন্য, তাহলে এখানে আমি এটা পুরোটা শূন্য হয়ে লিখতাম, কারণ আদি বেগ তো শূন্য, শূন্য হলে পুরো টার্মটুকু শূন্য হয়ে যাবে, শূন্যই বসানো, তাহলে গতি শক্তি পরিবর্তন দাঁড়াচ্ছে এইটুকু, এইটুকু ক্যালকুলেশন করলে কত হয় একটু দেখি, ক্যালকুলেশন করে এইটুকু ক্যালকুলেশন করলে টু হয়, যে উপরে করা আছে টু হয়, তাহলে আমরা এখানে টু বসিয়ে দিই, টু ইন্টু ডব্লু পদ্ধতি কত দাস পাস ইন্টু হান্ড্রেড সমান ক্যালকুলেশন করে হয় 40%, তাহলে প্রথম ক্ষেত্রে কর্মদক্ষতা 40%, দ্বিতীয় ক্ষেত্রে কর্মদক্ষতা 40%, এটা আর যদি অবিকলের সাথে সুতায় বাঁধা ২০০ গ্রাম ভরের একটি পতাকা, ভরের একটি পতাকা এক নিউটন বল প্রয়োগ করে ১০ মিটার উপরে তোলে, পরবর্তীতে সে পতাকাটি এত উচ্চতায় তুলতে সুতার অন্য প্রান্তে এক কেজি ভরের বস্তু 2 মিটার উপরে থেকে ছেড়ে দিয়ে সফল হল, 1 কেজি ভরের বস্তু উপর থেকে ছেড়ে দিয়ে সফল হলো, এ হচ্ছে কপিকল যে সুতায় বাধা আছে, এটা পতাকা ধরো বাধা আছে, এখানে সে 1 মিটার বল প্রয়োগ করছে এই দিকে টানছে নিচে দিকে, তখন পতাকাটা উপরে উঠে গেছে, কত মিটার উপরে উঠে গেছে 10 মিটার, এটা সে প্রথম ক্ষেত্রে করছে বল প্রয়োগ করছে 1 মিটার, 1 মিটার বল প্রয়োগ করছে পতাকাটা উপরে উঠে গেছে 10 মিটার উপরে উঠছে, এটা একটা সিস্টেম বলছে, আর দ্বিতীয় সিস্টেম বলছে পরবর্তীতে সে এত উচ্চতায় তোলার জন্য 1 কেজি ভরে একটা বস্তু এখানে ঝুলিয়ে দিয়েছে, 2 মিটার ছিল বস্তু, এখানে 1 কেজি ভরে বস্তু ঝুলিয়ে দিয়েছে, বস্তুটা নিচে নামছে এটা উপরে উঠে গেছে, এটা একটা তাতে 5 সেকেন্ড সময় লাগছে, এটা আর কি। এবার আমার প্রশ্নে চলে যায়, ক সুষম তরঙ্গ কি, কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে
অর্থাৎ বেগ বৃদ্ধির হার যদি সর্বদা একই হয়, বেগ বৃদ্ধির হার যদি সর্বদা একই হয় তাহলে সেই ত্বরণকে বলা হবে সুষম ত্বরণ। বেগ বৃদ্ধির হার সর্বদা একই হলে সেই ত্বরণকে বলা হবে সুষম ত্বরণ। এবার খ, বেগ বনাম সময় লেখে সুষম বেগের লেখ কেমন হবে? এটা তোমাদের এর আগের অধ্যায়ে পড়ানো হয়েছে, বেগ বনাম সময়। তাহলে আমরা এইদিকে দিলাম বেগ, এইদিকে দিলাম সময়, বেগ মিটার পার সেকেন্ড, সময় সেকেন্ড। যদি সুষম বেগ হয়, একই বেগ হয়, বেগ কোনো বৃদ্ধি না পায়, তাহলে ধরো প্রথম সাপোজ 2 মিনিট বেগ 5 মিটার পার সেকেন্ড, 4 মিনিট বেগ 5 মিটার পার সেকেন্ড, 6 মিনিট বেগ 5 মিটার পার সেকেন্ড, মানে বেগ তো একই, 8 মিনিট বেগ 5 মিটার পার সেকেন্ড। তার মানে ঘটনাটা কি, ঘটনাটা তো আছে একটা রেখা পথ, সোজা একটা রেখা পথ, সোজা কথা কিছু বোঝা যাচ্ছে? এরকম বিন্দু গুলো থাকবে। তাহলে সুষম বেগের রেখাটা হবে এরকম সোজা রেখা, যেহেতু বেগ বাড়তেছে না, সময় যাচ্ছে কিন্তু বেগ একই, তাই রেখাটা এরকম সোজা হবে। তাহলে বেগ সুষম বেগের ক্ষেত্রে বেগ বনাম সময় রেখা হবে এক্স অক্ষের সমান্তরাল একটি সরল রেখা। তাহলে সুষম বেগের ক্ষেত্রে বেগ বনাম সময়ের রেখা হবে এক্স অক্ষের সমান্তরাল একটি সরল রেখা। এই জিনিসটা তোমাদের ছবি এঁকে দেখাইতে হবে। সময় লাগে 5 সেকেন্ড বলছে, তা 5 সেকেন্ড সময়, তো ক্ষমতা আমাদের বের করতে হবে রনি যে পথেকটা তুলেছিল 1 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার উপরে, সেখানে কাজ বের করতে হবে, কাজকে সময় দিয়ে ভাগ দিলে আমরা ক্ষমতা পেয়ে যাব। তাহলে পি ইকুয়াল এমজিএস বাই টি, রনি তুলছে পথেকটাকে 200 গ্রাম ভরে, এরকম 200 গ্রাম মানে 0.2 কেজি, জি 9.8, উচ্চতা উচ্চতা 10 মিটার, এখানে দেওয়া আছে 10 মিটার, এরকম 10 মিটার, সময়টি সময়টি 5 সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো আর রনির ক্ষমতা, রনি তো পতাকাটাকে তুলছে, তাই পতাকা দিয়ে তার ক্ষমতা বের করতে হবে। সে কি কাজ করছে পতাকাকে তুলছে? হ্যাঁ, 200 গ্রাম পথে তুলছে, কত মিটার উচ্চতায় তুলছে? 10 মিটার উচ্চতায় তুলেছে। আর এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব রনির ক্ষমতা 2 × 9.8 × 10^5 3.92 3.92। কি বলছে? বলছে দ্বিতীয় ক্ষেত্রে, আমাদের দ্বিতীয় ক্ষেত্রটা কি ছিল আমরা একটু ইন্টিং করে, এই দ্বিতীয় ক্ষেত্রে পরবর্তীতে সে পথে এক উচ্চতায় তুলতে সুতার অন্য প্রান্তে 1 কেজি বড় একটি বস্তু 2 মিটার উপর থেকে ছেড়ে দিয়ে সফল হলো, মানে সফল হলো মানে পতাকাটা 10 মিটার উচ্চতে উঠে গেল। হ্যাঁ, এখন পরের ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে শক্তির সংকোচনশীলতা নীতি মেনে চলবে কি? বোঝানোর চেষ্টা করে যে এরকম ঘটনাগুলো ঘটবে কখনো কখনো, 1 কেজি ভরের বস্তু না, 1 কেজি ভরের বস্তু এখানে দেওয়া আছে, দেখবা যে 1 কেজি ভরের বস্তু কত উচ্চতা 2 মিটার উপরে আছে, 2 মিটার, এরপরে ভূমি ধরো, এরপরে ভূমি হিসাবে 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 যেটা 2 মিটার নিচে নামবে এটা তো 2 মিটার উপরে উঠবে, কিন্তু এখানে যদি অধিক পরিমাণ বল থাকে, অধিক পরিমাণ বল থাকে, এই পতাকা সিটকে উপরে উঠে যাবে, যদিও সে 2 মিটার নিচে নামে এও 2 মিটার উপরে ওঠার কথা, কিন্তু বাস্তবে কিন্তু এরকম ঘটে না। বাস্তবে বলের পরিমাণ যদি বেশি হয় এই পতাকা সিটকে উপরে উঠে নিয়ে যাবে, এই সুতাটা যদিও উপরে উঠে যাবে, সুতরাং মানে জলাশয় একটা দিয়ে এমন একটা টান করবে পতাকা সিটকে এখানে চলে আসবে। তোমরা বলছে যে এই বস্তুটার বল বেশি ছিল, বস্তুটা 2 মিটার উপরে ছিল, বস্তুটা যখন ধাম করে নিচে নামছে তো পতাকা সিটকে 10 মিটার উপরে উঠে গেছে, এই বস্তুটা যে নিচে নামছে, এই বস্তুটার যে শক্তিটা বৃহৎ শক্তি, সেই শক্তিটার কারণে তো সে নিচে নামছে, কারণ উপর থেকে নিচে নামবে মুক্ত ভাবে পরন্ত বস্তু নেয় নিচে নামবে, তার বৃহৎ শক্তির গতি শক্তিতে রূপান্তরিত হবে এবং ভূমিতে পৌঁছবে,
তাহলে এই বস্তুটার মোট শক্তি হচ্ছে যে শক্তিটা এখন আছে 2 মিটার উচ্চতায় যে শক্তিটা আছে 2 মিটার উচ্চতায় এই বস্তুটার কত শক্তি আছে তার গতি শক্তি নাই তাহলে mgh প্লাস 0 m এর মান বস্তুটার ভর ছিল 1 কেজি g এর মান 9.8 উচ্চতা 2 মিটার উচ্চতায় ছিল 2 ক্যালকুলেশন করে হয় কত হয় 9.8 19.6 এই হচ্ছে বস্তুর মোট শক্তি এটাই মোট শক্তি এটা বিভব শক্তি এটাই মোট শক্তি এটাই গতি শক্তিতে পরিণত হবে এবং ভূমিতে গিয়ে আঘাত করবে এই হচ্ছে বস্তুর মোট শক্তি এই শক্তির কারণে পতাকাটা উপরের দিকে উঠবে এই শক্তির কারণে পতাকাটা উপরের দিকে উঠবে তাহলে পতাকাটা যে উপরের দিকে উঠবে এই শক্তির কারণে আর পতাকাটা উপরে যে উঠলো 10 মিটার উপরে উঠলো পতাকার ভর আছে তাহলে পতাকার উপরে উঠতে কত শক্তি ব্যয় হয়েছে কত শক্তি কাজে লাগছে সেটা বের করি পতাকার শক্তি পতাকার শক্তি ইপি ইকুয়াল এমজিএস তাহলে 10 মিটার উচ্চতে উঠলে তখন তার কতটুকু শক্তি নিহিত আছে ওই শক্তি তো এর এর শক্তিটা ওখানে কাজে লাগছে তাহলে পতাকার ভর কত ছিল 200 গ্রাম মানে 0.2 জি 9.8 এস 10 মিটার এর গুণ করে দেখতে হবে যে পতাকা উপরে উঠলো 0.2 ইনটু 9.8 ইনটু 10 19.6 এখানে 19.6 এসেছে তাহলে আমরা দেখতে পেলাম যে দুই পাশে শক্তি সমান এসেছে তার মানে কি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে